আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। করার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু করছি এইটাই কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড এই যে স্যার, তো উনি আমার হেল্পিং হ্যান্ড বলে তোমাদেরকে দেখাচ্ছি, মাঝে মধ্যেই করে দেয়। তো শুধু আমিই কেন জানবো, তোমরাও জানো যে আমার হেল্প করে দেয়। তাই আমি ব্লগটা এখান থেকেই শুরু করলাম আজকে, যে মাঝে মধ্যে আমার কাজও করে দেয়, আবার আমার ব্লগেও মাঝে মধ্যে সাহায্য করে। তো এটাও একটা সাহায্যই আমার, তো তাই তোমাদের সাথে শেয়ার করব বলে ব্লগটা এই রাত্রিবেলাতেই করলাম। এখন বাড়িতে থাকলে হেল্প করতে করোনা, এখন কি করবে, এখন বউয়ের সেবা করা ছাড়া আর কোনো উপায় নেই, তাই সেবাই করতে হবে বউয়ের, নাহলে খাওয়া পাবে না। দেখি রুটি বানানোটা খারাপ বেলেনি, ভালোই বেলেছে, হয়ে যাবে। তো ভেজে নি, কিছু বলো কিছু বলো কিছু বলো। কি বলবো, হেল্প যদি না করি বাড়িতে ঠিক মতো সুস্থ মতো থাকতে পারবো? শান্তি মতো থাকার জন্য একটু হেল্প করেই দিলাম। হেল্প করে বলেই বাড়িতে থাকতে পারে, নাহলে থাকতে পারতো না। তোমরা সবাই একমত, শুধু কি হেল্প বলো, একসাথে রান্না করলে কত ভালো লাগে বলো, শুধু হেল্প করলেই কি হয়, শুধু এইটাই বোঝে হেল্প। একসাথে একটু গল্প করা যায়, এমনিতে তো আর গল্প হয় না, একটু রান্নাঘরে থাকলে একটু গল্প হয় একসাথে, শুধু বোঝে হেল্পই করতে। দেখো রুটি বেলে দিচ্ছে, রুটিটা কিভাবে বেলছে, একটা দোকান দেব ভাবছি আমি, রুটি আর তরকারির একটা দোকান দেব, ভালোই বিক্রি হবে কি বলো। এই দেখো রুটি বেলছে, আর তরকারি আমি যা করি মোটামুটি লোকের পছন্দ হয়ে যাবে আশা করি। তো এই যে রুটি, এই যে ভাজছি আমি রুটিটা, এটা রুটিও না আবার পরোটাও না লুচিও না, এটা যে কী পদীয় একটা জিনিস আমি নিজেও জানি না, যাই হোক তেল দিয়ে ভাজছি, এটাই খেতে ভালো লাগে। আর দুপুরে মাংস করেছিলাম সেটা দিয়ে খাওয়া হবে। তো এই যে রুটি, যে কিছু বলুন দাদা, কিছু বলুন। কাকে নমস্কার, আটা হাতে কিসের নমস্কার, আমার ব্লগে আপনি অতিথি, কিছু বলুন দাদা। আপনি আপনার ছেলের গেঞ্জিটা পরেছেন না, বা 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 বা, এখন আমার একটা গেঞ্জি কিনলেই হয়ে যাবে দুজনে, আর খরচ কম, কারণ লাস্ট দু বছর ঠিকমতো ষষ্ঠী করতে পারিনি। আচ্ছা, তো ষষ্ঠী করতে পারিনি মানে শ্বশুর বাড়িতে পাইও নি কিছু, তো একটা দিয়ে বাবাটা চালিয়ে দিচ্ছি। ব্যাস, ছেলে এক সময় ছেলে পড়বে, এক সময় বাবা পড়বে, মোটামুটি একটা গেঞ্জিতেই হয়ে যাবে আমাদের, খরচ কম। যাক এখন লোক রেখেছি আমি রুটি বেলার জন্য, মন দিয়ে বেলুন রুটিটা যাতে খাওয়া যায়। শশা কাটছে দেখো স্যালাডের জন্য, বাড়িতে থাকলে অনেক কাজ করে, যারা আমাকে চেনে মানে আমাদেরকে চেনে তারা কিন্তু জানে যে ও মানে আমার বর কীরকম বা কী করে। দেখো এটা কি পরোটা কাম লুচি কাম রুটি কি আমি জানি না, যাই হোক তেল দিয়ে ভেজে ফেলেছি এই, আর যে মাংস রান্না করেছি আর স্যালাড, তো এখন খাওয়া যাক। তো খেয়ে নি, ব্লগটা আজকে করার ইচ্ছা সেরকম ছিল না, তো ইনি রান্নাঘরে গেলেন বলে ব্লগটা করলাম, কারণ আমি না করলে তো তোমরা দেখতেও পাবে না। তো কার কার হাজবেন্ড এরকম হেল্প করে আমাকে বলো। তো এখন খেয়ে নি রুটি, না রুটি না এটা কী আমি বলতে পারবো না, আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তো বলো, রুটি না লুচি না পরোটা, পরোটা হয় তিনকো না সেটা জানি, কিন্তু এটা ওই গোল করে রুটির মতো করেই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, কিছু বলবা। এটা একটা হয়েছিল, খাবার হয়েছে খাচ্ছি, খাবার হয়েছে খাচ্ছি, তো খাই এখন। আর তোমরা আমার পাশে থেকো, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়।
আর আমি তোমাদের নতুন নতুন তাহলে আরো ভিডিও দিলে তোমরা সেটা দেখতে পারবে। তো এখন আপাতত এ পর্যন্তই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যদি আমাদের ভালো লেগে থাকে, আমাদের ফ্যামিলি আমাকে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা কিন্তু বারবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো ব্লগটা আমি এখন এখানেই শেষ করছি। শুভরাত্রি। শেষ হলে খেতে পাচ্ছি না।